প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দক্ষ মানব শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে শিল্প উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এক্ষেত্রে রপ্তানি পণ্য যেন মান সম্পন্ন হয় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের প্রতিবেদন। করোনা সংক্রমণের কারণে এক বছর বিরতি দিয়ে নতুন জায়গায় বছরের প্রথম দিনে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখন থেকে পূর্বাঞ্চলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে স্থায়ীভাবে অনুষ্ঠিত হবে বাণিজ্য মেলা। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিদেশি পণ্য রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজার তৈরি করার উপরও গুরুত্ব দেন তিনি। চতুর্থ শিল্প বিপ্লব সামনে, সেদিকে লক্ষ্য রেখে স্কিলড ম্যান পাওয়ার তৈরি করা, অর্থাৎ দক্ষ মানব শক্তি তৈরি করা, আমরা কিন্তু সেদিকেও ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, যাতে আমরা কোনোভাবে যেন পিছিয়ে না থাকি সেটাই আমরা দেখব। করোনার পর আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি অন্তত এইটুকু অনুরোধ করব যে এখন কিন্তু খাদ্যপণ্যের চাহিদাটা বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে আর এটা কখনোই কমবে না। কৃষি পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, এর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বিশ্ববাজারে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড তৈরির লক্ষ্যে শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, কোন দেশে কোন ধরনের পণ্য রপ্তানি করা যায় তা নিয়েও কাজ করতে হবে। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যে বর্তমানে আমাদের যে কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি, এবং সেইভাবেই সকলে কাজ করছেন এবং উদ্যোগ নিয়েছেন। যারা রপ্তানি করেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনার নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে, আপনার পণ্যের গুণগত মান ধরে রেখে আপনি যেন আপনার বাজার ঠিক রাখতে পারেন, আরও উন্নত করতে পারেন। বিশেষ প্রণোদনার লক্ষ্যে আইসিটি পণ্যকে এবছরের বিশেষ পণ্য হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন ডলার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।